কুলপিতে সামাজিক সম্পদের মানচিত্র তৈরি করে সমাজ সচেতনতার কাজ শুরু করল সিনি। এই প্রকল্পের অধীনে কুলপি ব্লকের অধীন নিশ্চিন্তপুর এলাকায় খোলা হয়েছে কমিউনিটি সহায়তা গ্রুপ। তারাই বাড়িতে বাড়িতে গিয়ে কোথাও অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে কিনা তার খোঁজ নিচ্ছে। এলাকায় প্রত্যেক বাড়িতে গিয়ে প্রথমে একটি সমীক্ষা করছে তারা, এরপরই এই কাজ করা হচ্ছে বলে খবর। মিটিং চলছে, সিএসটি অর্থাৎ হচ্ছে কমিউনিটি সহায়তা গ্রুপ করা হয়েছে। তার মাধ্যমে আমাদের হচ্ছে ম্যাপ পয়েন্টিং করা হয়েছে, ম্যাপের মধ্য থেকে সমস্ত বাড়িও তোলা হয়েছে, তার মধ্যে কোন বাড়িগুলির কোন ধরনের সমস্যা রয়েছে, প্রতিবন্ধী বাড়ি বলুন, আপনার বাল্যবিবাহ, স্কুল ছুট শিশুর বাড়ি, ওই সমস্ত বাড়িগুলোকে আবার হচ্ছে আমরা কাউন্সিলিং করব, সাথে ওই সমস্ত বাড়িগুলোকে সমাজ থেকে এগিয়ে নিয়ে আসার বা স্কুল ছুট বাচ্চাগুলোকে আবার পুনরায় স্কুলে অ্যাডমিশন করানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাথে হচ্ছে আপনার এই গ্রুপটা করা হয়েছে যেটা সিএসজি গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে ওই যেমন আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস করে থাকছি, যেমন ডেঙ্গু নিয়ে চলছে, ম্যালেরিয়া নিয়ে, প্লাস্টিক দূরীকরণ নিয়ে, যাতে সমাজকে আমরা এগিয়ে দিতে পারি, সুস্থ সমাজ তৈরি করতে পারি, মূলত এই উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের সিনির মাধ্যমে করা হচ্ছে, সিনি হচ্ছে এগিয়ে দিতে চাইছে গ্রাম বাংলাকে, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমার নাম হচ্ছে সুস্মিতা মণ্ডল। ভবিষ্যতে এলাকায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করছে সিনির সদস্যরা। সম্প্রতি কুলপিতে কমিউনিটি সহায়তা গ্রুপের সদস্যদের নিয়ে একটি সভার আয়োজন করেছিল সিনি। সেই সভায় উঠে আসে এলাকার আর্থসামাজিক অবস্থা, শিশুদের অপুষ্টির কারণসহ একাধিক দিক, এর সঙ্গে কমিউনিটি সহায়তা গ্রুপগুলিকে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। কুলপি থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।